আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সুপ্রিয় সকল বিভার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি তো এইখানে তারিখটা দেওয়া আছে একত্রিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কৃতপক্ষ এর সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এইখানে সময়সূচিটা এখানে যে প্রকাশিত হয়েছে সেই সময়সূচিটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাইলেও প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তো এইখানে বিষয় ও সময় বিষয় কোড তারিখ ও দিন বিষয় ও সময় বিষয়কট এগুলো অবশ্যই দেখে নিবা এক নাম্বার বাংলা প্রথম পত্র বিষয়কট একশো এক এখানে পনেরো তারিখ নয় মাস দু হাজার বাইশ বৃহস্পতিবার তো এগুলো অবশ্যই দেখে নিবা দুই নাম্বার হচ্ছে বাংলা প্রথম পত্র এখানে সহজ বাংলা প্রথম পত্র বিষয়কড একশো তিন বিষয় এটা হচ্ছে তারপরে হচ্ছে দুই নাম্বারে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাংলা দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র এখানে রুটিনটা অবশ্যই সুন্দরভাবে দেখে নিবা তো দেখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো ব্যবহারিক পরীক্ষার যে সময়সূচিটা তো এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিষয় বিষয়কট তারিখ ও দিন সময় স্থান মন্তব্য এইখানে সঙ্গীত একশো উনপঞ্চাশ সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সকল বিষয় ব্যবহারিক পরীক্ষা বিষয়কট দশ তারিখ দশ মার্চ দু হাজার বাইশ সোমবার হতে পনেরো তারিখ দশ মার্চ দু হাজার বাইশ শনিবার পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষার সম্পূর্ণ করতে হবে এবং সতেরো তারিখ দশ মার্চ দু হাজার বাইশ তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহার ব্যবহারিক উত্তরপত্র লিপি এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরে ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষার শাখা জমা দিতে হবে তো সেটা বলে দিছে তো সময় স্থান সময় হচ্ছে প্রতিদিন সকাল এগারোটা হতে পরীক্ষা শুরু হবে স্থানটা লিখা আছে তারপরে হচ্ছে বিশেষ নির্দেশাবলী এগুলো অবশ্যই দেখে নিবা তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল তারপরে সর্বশেষ যে কথাটা বলা হয়েছে এখানে বলা হয়েছে চোদ্দ নম্বরে যে পরীক্ষার ফল প্রকাশের সাত সাত দিনের মধ্যে পুনর্ নিরীক্ষার জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে তো এখানে যে কথাটা বলা হয়েছে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃ নিরীক্ষার জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে এটা আবেদন করা যাবে সেটা বলে দিছি তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন